আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি। জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। আর এই জন্ম নিবন্ধন করতে বর্তমানে আমাদের অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। তো এখন নতুন করে জন্ম নিবন্ধন যারা তৈরি করবেন তাদের জন্য 2021 সালে কিছু নতুন নিয়ম নীতি যুক্ত হয়েছে। যাদের জন্ম 2000 সালের আগে তাদের জন্ম নিবন্ধন করতে তাদের বাবা মার জন্ম নিবন্ধনের প্রয়োজন নেই, শুধুমাত্র NID যেটা জাতীয় পরিচয়পত্র সেটি দিয়ে হয়ে যাবে। কিন্তু যাদের জন্ম 2000 সালের পরে এখনও 18 বা 20 বছর হয়নি, যদি তাদের জন্ম নিবন্ধন তৈরি করতে চান তাহলে অবশ্যই তার বাবা মার জন্ম নিবন্ধন লাগবে, আর সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। তো নতুন করে জন্ম নিবন্ধন করতে হলে এখন আমাদের আগে জানতে হবে যে আমাদের কী কী কাগজপত্র প্রয়োজন। তো কী কী কাগজপত্র লাগবে আর কোথায় এই কাগজপত্র জমা দিবেন, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আর নতুন করে কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি NA সোহাগ আপনাদের সঙ্গে আছি, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। জন্ম নিবন্ধন বিধিমালা 2018 অনুযায়ী নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। জন্ম নিবন্ধনে যা যা লাগবে, জন্মের 45 দিনের মধ্যে আবেদন করিলে যা যা কাগজপত্র লাগবে সেটি হচ্ছে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ, অর্থাৎ আপনি অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন তার একটি প্রিন্ট আউট কপি। তারপর হচ্ছে জন্মস্থান ও জন্ম তারিখ প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি, অর্থাৎ বার্থ অ্যাটেন্ডেন্ট এর প্রত্যয়ন বা অন্য কোনো প্রমাণপত্র। অর্থাৎ আপনার জন্ম তারিখটি প্রমাণ করতে হবে যে আপনি এত তারিখে জন্ম সেটা প্রমাণ করা লাগবে। তো তার জন্য আপনার চিকিৎসা প্রতিষ্ঠানের একটি ছাড়পত্র প্রয়োজন। তারপর আপনার জন্মস্থানটি প্রমাণ করা লাগবে, আপনি যেখানে স্থায়ীভাবে থাকছেন বা স্থায়ী বাসিন্দা সেটা আপনার প্রমাণ করা লাগবে। তার জন্য আপনার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান মেম্বারের একটি প্রত্যয়নপত্র লাগবে, সেটা অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে ফটোকপির মধ্যে। তারপর হচ্ছে UP ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি, মানে আপনার বাড়ির যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের কাগজের একটি ফটোকপি। তারপর হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। তার মানে হচ্ছে আপনি যদি আপনার জন্ম নিবন্ধনের আবেদনটি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে সে জন্ম নিবন্ধনের এক কপি করে ফটোকপি লাগবে, আর সেটা অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। আর যদি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে করে থাকেন তাহলে সেই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। তারপর আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। আর আপনি যেসব কাগজপত্র এখানে জমা দিবেন সবগুলো কাগজপত্র ফটোকপির মধ্যে সত্যায়িত করা থাকতে হবে। তারপর হচ্ছে জন্মের 45 দিন পর 5 বছরের মধ্যে আবেদন করলে, মানে 45 দিন থেকে 5 বছরের আগ পর্যন্ত আবেদন করলে যা যা কাগজপত্র লাগবে, যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ, মানে আপনি অনলাইনে আবেদন করবেন তার একটি প্রিন্ট আউট কপি। তারপর হচ্ছে EPI কার্ডের ফটোকপি বা EPI কর্মীর প্রত্যয়নপত্র। EPI কার্ড বলতে এখানে আপনার টিকা কার্ডের কথা বলা হয়েছে, যে আপনার টিকা কার্ডটি দেন সেই টিকা কার্ডের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে জন্মস্থান বা স্থায়ীভাবে বসবাসের স্থান প্রমাণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সদস্যের প্রত্যয়নপত্র, মানে আপনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন বা এটা আপনার জন্মস্থান সেটা প্রমাণ করতে হবে। তার জন্য আপনার স্থানীয় চেয়ারম্যান মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র একটি প্রয়োজন। তারপর হচ্ছে UP ট্যাক্স পরিশোধের রসিদের ফটোকপি, আপনার বাসার যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের একটি ফটোকপি লাগবে। তারপর হচ্ছে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার আবেদনটি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি, আর যদি আপনার আবেদনটি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে সেই ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি লাগবে, আর এই ফটোকপিগুলো অবশ্যই সত্যায়িত করা থাকতে হবে। তারপর লাগবে আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আরেকজন আপনার মতন উপকৃত হতে পারে। এবং অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলি তৈরি করি। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণের উপকারে এসে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তারপর হচ্ছে জন্মের 5 বছর পর আবেদন করলে যা যা কাগজপত্র লাগবে।
যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ, অর্থাৎ আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তার একটি প্রিন্ট কপি। তারপর হচ্ছে বয়স প্রমাণের জন্য MBBS ডাক্তার এবং জন্মস্থান বা স্থায়ীভাবে বসবাস স্থান প্রমাণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সদস্যের প্রত্যয়নপত্র। অর্থাৎ আপনার বয়স প্রমাণ করার জন্য MBBS ডাক্তারের একটি প্রত্যয়নপত্র লাগবে, আর আপনার জন্মস্থান প্রমাণ করার জন্য অথবা আপনি যেখানে বসবাস করছেন সেটা প্রমাণ করার জন্য আপনার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান মেম্বারের একটি প্রত্যয়নপত্র লাগবে, অথবা বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য তথ্য সংগ্রহকারী হিসাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রধান শিক্ষক বা তৎকর্তৃক মনোনীত শিক্ষক বা কর্মকর্তার প্রত্যয়নপত্র। তারপর লাগবে UP ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি, আপনার বাড়ির যে ট্যাক্স দেন বা সিটি কর্পোরেশনের যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের ফটোকপি একটি লাগবে। তারপর হচ্ছে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আর এই ফটোকপিগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে আপনার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার দিয়ে। তারপর লাগবে আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তো আপনাদের নতুন করে জন্ম নিবন্ধন করতে গেলে এই কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে, আর অবশ্যই আপনারা যেসব ফটোকপি জমা দিবেন সেগুলো অবশ্যই আপনাদের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান দিয়ে সত্যায়িত করে দিতে হবে। যদি সত্যায়িত করে না দেন তাহলে কিন্তু আপনাদের জন্ম নিবন্ধনের আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনার আবেদনপত্র আর প্রয়োজনীয় কাগজপত্র সহ সব কিছু আপনার নির্দিষ্ট উপজেলা বা সিটি কর্পোরেশনের কার্যালয় বা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আপনার এগুলো সব জমা দিতে হবে। তো এই সকল কাগজপত্রগুলো আপনারা সংগ্রহ করে তারপর আপনারা অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করবেন তো সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আর সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে সরাসরি আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। তারপর ভিডিওতে দেওয়া আছে যে আপনারা কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন, আরও দেওয়া আছে যে আপনাদের যে পুরনো জন্ম নিবন্ধন সেটা অনলাইনে আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন। তো সেই সম্পর্কিত সব ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা প্রয়োজন মতন আপনাদের ভিডিওটি দেখে নেবেন। আর আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা ফোন করে সরাসরি জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।